আমাদের গত কিছু কেস থেকে আর্মস রিলেটেড কেসগুলোতে আমরা ইনভেস্টিগেশন করার সময় কিছু লিড আমরা পেয়েছিলাম। ওই লিডসকে ফলো করে আমরা একটা লোক যার নাম হচ্ছে ধীরেন হালদার, যার বাড়ি হচ্ছে সারডাঙ্গা পিএস 73 নদিয়া ডিস্ট্রিক্ট, কিছুদিন থেকে আমরা ওকে ফলো করছিলাম আন্ডার সার্ভেলেন্স। ওকে কালকে আমরা মোহনা বাস স্ট্যান্ড বহরমপুর পিএস থেকে অ্যারেস্ট করেছি। ওর কাছ থেকে আমরা কাস্টডি থেকে যেটা আমরা পেয়েছি একটা .12 বোর পাইপ গান, দুটো আয়রন মেড পাইপ গান, পাঁচটা 7.65 ইম্প্রোভাইজ পিস্টল, এছাড়া 100 রাউন্ড .315 অ্যামনিশন আর 50 রাউন্ড 7.65 অ্যামনিশন, একটা মোবাইল ফোন আর 1 লাখ টাকা ক্যাশ, যেটা ওকে প্রাইমিফেসি ইন্টারোগেশনে পাওয়া গেছে। ও কালকে ওখানে থেকে বাস ধরার জন্য দাঁড়িয়েছিল, ওর সঙ্গে ওর ওয়াইফ ওর দুটো বাচ্চা ছিল, আর ওখান থেকে ও দমকল, তারপরে ও থানা পাড়া যাওয়ার কথা ছিল। ওর থেকে আমরা কিছু নাম পেয়েছি যেটা দমকল আর থানা পাড়ার লোকের নাম আমরা পেয়েছি। রাত্রে আমরা কিছু রেড বেট করেছি, আমাদের টিমগুলো এখনও রেড করছে। ওর যে মেনলি যেটা আমরা পেয়েছি কি ও থানা পাড়া অথবা যে আমাদের বর্ডারিং ডিস্ট্রিক্ট আমাদের যে এরিয়া আছে দমকলে, ওখানে এই আর্মসগুলো আনিয়ে ওখানে ডিস্ট্রিবিউট করতো আমাদের ক্রিমিনাল। আমরা ওকে আজকে পাঠাচ্ছি 14 দিনের রিমান্ড দিয়ে। থ্যাংক ইউ। কিছু ব্যাকগ্রাউন্ড আছে, ও যেটা আমরা আমি বললাম আগে কি কিছু কেস আমরা যে আগে আর্মস রিলেটেড কেসগুলো আমরা করেছিলাম, কিছু বড় সিজার হয়েছিল, তার থেকে কিছু লিড আমরা পেয়েছিলাম কি বাকি কারা কারা আছে এইসব মধ্যে। তো এর নাম ওরা পেয়েছিলাম, এ কিছুদিন থেকে এইসব কাজের মধ্যে আছে। আর্মসগুলো ও যে আর্মস নিয়ে এসছে সেটা সাহেবগঞ্জ থেকে নিয়ে এসছে, বিহার থেকে, আর ওর শ্বশুরবাড়ি হচ্ছে মালদা, ওইখান থেকে মালদা যায়, তারপরে ওখান থেকে সাহেবগঞ্জ থেকে আর্মসগুলো নিয়ে চলে আসে, তারপরে ফার্দার এসে এলাকাতে ডিস্ট্রিবিউট করে। না রে না, ওসব নেই, ও মালদার শ্বশুরবাড়ি, তো হয়তো একটা টেনশন কি সঙ্গে ফ্যামিলি আছে কেউ বুঝতে না পারে, ওটা ওরা সুযোগ নিয়ে সব করার চেষ্টা করে ছিল। তো এমনি ড্রাইভ আমাদের চলছে, ঠিক আছে।